আমি গ্রামে বড় হওয়া এক গরিব পরিবারের ছেলে আমাদের অনেক অভাবের সংসার হওয়া সত্ত্বেও পড়াশুনোটা চালিয়ে নিয়ে যাচ্ছি তাই পড়াশুনোর পাশাপাশি একটা চাকরি না করলে তো চলে না আর অনেক খোঁজাখুঁজি করে অবশেষে একটা ছোটোখাটো চাকরি পেয়েছি কয়েকদিন হলো কাজ করে ভালোই লাগছে আল্লাহ তুমি আমার সহায় হয়েও আমি যাতে ভালোভাবে কাজ করে অনেক উন্নতি করতে পারি আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আল্লাহর রহমতে ভালোই আছি স্যার স্যার তা ঠিক আছে দেখি ভিতরে যাই কাজ কাম শুরু করি আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাও কাজে যাও এই রকম ভদ্র ছেলে পেলে আজকাল পাওয়া খুব মুশকিল আবার সে পাঁচ আক্ত নামাজও পড়ে নিশ্চয় কোনো ভালো পরিবারের ছেলে কি ব্যাপার সামনে ওটা কি চকচক করছে আরে এটা তো মনে হচ্ছে সোনার আংটি আচ্ছা যাই হোক এটা এখন পকেটে রেখে দেই পরে দেখা যাবে ব্যাপারটা কি। না এমন একটা জিনিস কুড়িয়ে পেয়েছি কাজে একদম মন বসছে না আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আংটিটা নিয়ে কোনো সোনার দোকানে যেয়ে পরীক্ষা করে দেখি খাঁটি সোনা কি না মনে তো হচ্ছে আংটিটা খাটি সোনার হবে না কিন্তু যদি খাঁটি সোনার হয় তাহলে না খুব ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেলাম দেখছি আচ্ছা এই আংটিটা যদি সোনার হয় তাহলে তো অনেক টাকা বিক্রি করা যাবে তাহলে কি এই আংটি নিজের কাছে রেখে দেব নাকি হোটেলে জমা দিয়ে দেবো আল্লাহ তাআলা তো আমাকে সুস্থই রেখেছে আবার একটা চাকরিরও ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমার অসৎ কাজ করার দরকার কি। আল্লাহ তুমি আমাকে কী পরীক্ষার মধ্যে ফেলেছ এসব ভাবতে ভাবতে তো আমার অফিস টাইমই শেষ হয়ে গেল আচ্ছা এখন যাই তাহলে কোনো সোনার দোকানে যেয়ে আংটিটা পরীক্ষা করে দেখি ওহো গেটে তো চেক করবে তাহলে জিনিসটা একটু ভালো করে লুকে নেই আমি বাকে আমার মনটা আমার মন চিনিতে না পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে কি রে ভাই মন কি বলে যে বুঝতে পারছেন না মন তো কত কিছুই বলে রে ভাই জীবনে চলার পথে কতই না মনের সাথে যুদ্ধ করতে হয় আপনি খেয়াল করে দেখবেন কখনো কখনো লোভের কাছে আমাদের সততা হেরে যায় আবার কখনো কখনো সততার কাছে লোভ হেরে যায় তবে আজকাল লোভী মানুষের সংখ্যায় মনে হয় বেশি কয়জন সৎভাবে চলাফেরা করে যদিও আপনার কথা পুরোপুরি বুঝলাম না তারপরেও কেন জানি মনে হচ্ছে আপনি ঠিক বলছেন ভাই আমাকে এই সামনের মার্কেটেই নেমে দেন ঠিক আছে ভাই দিচ্ছি ভিতরে যেয়ে দেখি সোনার দোকান তো থাকার কথা দোকানদার তো বলল এটা খাঁটি সোনার আনটি কোনো সন্দেহ নাই না এত ভাবনা চিন্তা আর ভালো লাগছে না আগে বাসায় যেয়ে ঘুমাই তারপরে কালকে দেখব কি করা যায় সকালবেলা বের হতে না হতেই আবার সেই আংটির ভাবনা শুরু হয়ে গেল কিন্তু আন্টিটা যদি আমি ফিরে না দেই তাহলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না আর মান সম্মান যদি একবার যায় সেটাও তো ফিরে আসবে না আচ্ছা হোটেলে এত লোক থাকতে এই আংটিটা আমিই পেলাম কেন হয়তো বা আল্লাহ তালে আমাকে পরীক্ষা করছে আর অন্য লোকেরা যদি আন্টিটা পেত তাহলে কি তারা ফিরিয়ে দিত এই আংটি না এত চিন্তা করে কাজ নেই শততার পুরস্কার আল্লাহ একদিন নিশ্চয়ই দিবে যাই ম্যানেজার স্যারের কাছে যে ফেরত আছি স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল বলো সমস্যা কি না না স্যার কোনো সমস্যা না আসলে ঘটনা হয়েছে কি গতকালকে আমি যখন ডিউটিরত অবস্থায় ছিলাম আমি একটা আংটি কুড়িয়ে পেয়েছি আর এই যে সেই আংটি আসলে স্যার জিনিসটা গতকালকে আমার হয়তো বা ফেরত দেওয়া উচিত ছিল কিন্তু জিনিসটা ছিল এটা আমি শিওর ছিলাম না বলো কি তোমার এইসব কাণ্ড দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি আজকাল তো তোমার মতন সৎ ছেলে পাওয়াই যায় না আর তুমি আমাদের প্রতিষ্ঠানেই কাজ করো এটা তো আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক গর্বের আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজে যেয়ে মনোযোগ দাও আমি তোমার আংটিটা জমা করে এমডি এমডি স্যারের কাছে তোমার ঘটনাটা খুলে বলছি তুমি দেখো স্যারও তোমার এই ঘটনা শুনে অনেক খুশি হবে ঠিক আছে স্যার আমি তাহলে গেলাম স্যার গতকালকে আমাদের একজন কর্মচারী হোটেলের ভেতরে আংটি কুড়িয়ে পেয়েছিল পরে সেই আংটি ছেলেটা বাসায় নিয়ে যায় তারপরে দেখে আংটিটি শোনার আর আজকে সেই ছেলেটি আংটিটি জমা করার জন্য আমাদের কাছে নিয়ে এসেছে বলো কি ছেলেটি কি আমাদের নতুন স্টাফ নাকি পুরাতন স্টাফ একেবারে নতুন স্টাফ স্যার বাহ ছেলেটা তো তাহলে অনেক সৎ আমরা ওর সততার জন্য অবশ্যই ওকে পুরস্কৃত করব। জি স্যার একদম উচিত কথা বলেছেন ছেলেটা গরিব আর অনেক সৎ অবশ্যই ওকে পুরস্কৃত করা উচিত তাহলে সামনের সপ্তাহে আমাদের যে মিটিংটা আছে সেখানে ওই ছেলেটাকে ডেকে ঠিক আছে স্যার অবশ্যই ডাকবো আরে ওটা আন্টি ফেরত দে ওই সৎ ছেলেটা না তাই তো ওই সৎ ছেলেটাই তো ছেলেটা আসলে অনেক মহত্বের পরিচয় দিয়েছে আসসালামু আলাইকুম স্যার ও আলাইকুম আসসালাম আরে আসো 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 তুমি ওই যে ওই সিটে যেয়ে বসো আজ আপনারা নিশ্চয়ই সবাই জানেন এই ছেলেটিকে আমরা কেন ডেকেছি ছেলেটি আমাদের প্রতিষ্ঠানে একটি স্বর্ণের আংটি কুড়িয়ে পেয়েও তা আবার আমাদের নিকট ফিরিয়ে দিয়েছে আসলে সে এক চরম সততার পরিচয় দিয়েছে আসুন আমরা সবাই তাকে করতারির মাধ্যমে শুভেচ্ছা জানাই সে আমাদের প্রতিষ্ঠানের গর্ব তাই তার পুরস্কার স্বরূপ তার বেতন বৃদ্ধি করা হবে আর খুব শীঘ্রই তার পদোন্নতিও দেওয়া হবে স্যার এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি সকলকে অনেক ধন্যবাদ স্যার আসলে যারা আল্লাহকে ভয় করে রাসুল সাহ ইসলামের সুন্নাত মেনে চলে এবং পরকালে আল্লাহর কাছে নিজের জীবনের হিসাবের কথা চিন্তা ভাবনা করে তাদের জন্য আল্লাহ তালা দুনিয়াতেও পুরস্কার রেখেছেন এবং আখিরাতে এর চাইতেও উত্তম পুরস্কার দান করবেন আসুন আজ থেকে আমরা সকলের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৎ জীবনযাপন করার সংকল্প করি